জীবনের গুনাহ খেয়ে মাফ করে দা এ না জওয়ানেরা আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পাক বড় ভালোবাসতে বড় প্রিয় করতেন খলিল লাকাব দিয়েছে কিন্তু অপর দিকে ইব্রাহিম নবী যখন আল্লাহ পাকের জাত নাম হলো আল্লাহ সিফাত নাম গুণকে যখন জিকির করতে এই জিকির করতে করতে ইয়া কাহার ইয়া কাহার যখনই কথা বলতে ইব্রাহিম নবী এমন করে পুরো শরীরটা কাঁপুনি দিয়ে ভয়ে থরথর করে কাঁপতে থাকতে হে যুবকেরা আমার আল্লাহ পাক ইব্রাহিমকে যে পাঠিয়ে দিতে যাও ইব্রাহিম আমার খলিলকে যে বলো আমার বন্ধুকে যে বলো আমার দোস্তকে যে বলো আমি আল্লাহ আমার ইব্রাহিমকে ভালোবাসি চিন্তা করো একটা রসুল একটা নবী এবং আল্লাহ যাকে খলিলুল্লাহ লাকাব দিয়েছে দোস্ত খলিল মানো দোস্ত সেই নবী আল্লাহর কাহার নাম যখন জিকির করতেন স্মরণ করতেন ভয় কাঁপতেন আর আজকে আমরা এমন ভাবে চলি বা এমন স্টাইলে জিন্দেগি কাটাচ্ছি আল্লাহ মাফ করেন আব্বাস সিদ্দিকীকে আপনাদেরও মাফ করেন আমাদের যেন মরণই হবে বলে এমন কোন জিনিস নেই যেন মনে ও যাহাবা সব নবীদের হয়েছিল আগে মরণ হয়ে গেছে আমাদের মরণ টরণ মনে আর হবে না এইভাবে আমরা জিন্দেগি কাটাচ্ছি এখন বিবাহ করার পরে কোন সন্তান হতে ছিল না আল্লাহ পাকে রোনাজারি করতে লেগেছে এই রোনাজারি করতে করতে আল্লাহ একদিন দোয়া কবুল করে হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম একটা নবী সন্তান আকাশের চাঁদে দেখো সুন্দর নিখুঁত সন্তান দান করে দিলে আল্লাহ কারা কেমন ছিল দেখেন আরো বাড়ছে চিন্তা করুন পুরো ভেজে নেই এখনো আর নাই হাফ ভিজবেন আর হাফ শুকনোলে ঘরে যাবেন ও সমস্যা আছে হয় পুরো ভিজে যান না এখনো সময় আছে কেটে পড়েন কি হবে আব্বা থাকবেন না যাবেন আমার এই মুরব্বী চাচাকে বলছি যাবেন না থাকবেন ভিজে গেছে তাহলে আর কি করা যাবে আমাকে আল্লাহ পাক শুকিয়ে রেখেছে যদি আমার আল্লাহ পাক চান এমন ঝাপটা দেবেন এই উড়ে চলে যাবে আমিও দেখবেন ভিজে গেছি কথা বুঝছেন না বুঝেন মুরব্বী তো আমার সঙ্গে একটা আনন্দ করছে তোমরা আবার কথা বলছো কেন হ্যাঁ এরা বুঝে উঠতে পারে না বাপ কখন কি হবে কে জানে আর এরা সব সস্তায় জলসা করছে এখন জানছে আব্বাস সিদ্দিকীকে নিয়ে এলে সব ঠিক চলে যে বসে পড়বে ও দরকার নেই অত ওই জন্য আগামীতে জলসা টোটাল বন্ধ করে দিচ্ছি শুধুমাত্র আমি আমার আহলে সুন্নাত আল জামাতের যারা অ্যাক্টিভ কর্মী তাদেরকে ডাকবো ডেকে জলসার সিস্টেম বুঝিয়ে তাদের কাছে যাব না যাওয়ার দরকার নেই কেন অনেক রকম চলছে আমার নাম করে চাঁদা তুলছে তুলে আবার কেউ কেউ ভাগ লিচ্ছে এমনও খবর পেয়েছে যে হুজুর বলে গেছে হাফ নলেজ সিটিতে দিতে হবে আমার নলেজ সিটির কোনো চাঁদা তোলা হয় না যদি কেউ কোনো জায়গায় নিয়ে থাকে তাকে ধরুন আদায় করে নিন আমি আপনার পক্ষে আছি কথা বুঝে আসছে না নাই হ্যাঁ খুব সব দেশে অনেক রকম চলছে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়েছে শুনুন ইব্রাহিম নবী কে আল্লাহ পাক এত ভালোবাসতেন এত প্রিয়ার করতেন কিভাবে পরীক্ষা নিয়েছে শুনুন এ যুবকেরা তো নিরা বাপেরা এমন করে ইব্রাহিম নবীর সন্তান হওয়ার পরে অনেক দিন পরে তে একটা সুন্দর চাঁদের থেকে সুন্দর জান্নাতি নবী সন্তান হয়েছে এই বাচ্চাটাকে ইব্রাহিম নবী বড় খুশি আনন্দ করতে লেগেছে এমনই সময় আল্লাহ বা বলে দিলে ও ইব্রাহিম তোমার সবচেয়ে বড় পছন্দ আমি তোমার স্ত্রী আর বাচ্চাকে এমন করে অমুক জায়গাতে তুমি তাদের রেখে আসো এ যুবকেরা আব্বারা ইব্রাহিম নবী নিজের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম কে সাথে করে নিয়ে এইভাবে নিজের বাচ্চাকে সাথে করে নিয়ে এমন করে সেই জায়গাতে চলে যেতে লাগলো ওটা কোন জায়গা আজকে যে জায়গাতে মানুষ 3.5-4 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় ওই কাবা শরীফের পাশে এবং যেখানে জামজাম কূপা রয়েছে ওই জায়গাতে হযরত আম্মা জান হাজেরাকে সাথে করে নিয়ে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালাম বাচ্চাকে নিয়ে ওই জায়গায় রেখে দিবার পরে ইব্রাহিম নবী প্রাণের স্ত্রীকে বলতে লেগেছে স্ত্রী এই জায়গায় আপনি বাচ্চা কেনে থাকুন আমাকে ইজাজত দেন আমি বিদায় নেব হযরত আম্মা জান হাজেরা বলেন তার মানে এ মরুভূমি এলাকা বালি এলাকা পাথর এলাকা না পানি আছে না খড় ছিল তখন কিছু কিছু জায়গায় কাঁটা যুক্ত ঝোপঝাড় ছিল আজকে তো আরব খরব কোটি কোটি টাকার বাড়ি ঘর দেখতে পাবে যে সময় বলছি 4.5-5 বছর কম বেশি 1000 বছর আগের কথা না ওখানে কোনো খড় ছিল না কোনো পানির ব্যবস্থা ছিল না কোনো থাকার জন্য কোনো জায়গা ছিল ফাঁকা মরুভূমি পাথর ভর্তি আর কিছু কিছু জায়গায় কাঁটা যুক্ত গাছের ঝোপ এ যুবকেরা ভেবে দেখুন আল্লাহর পরীক্ষাটা কি এই পরীক্ষা যদি আল্লাহ আমাদেরকে নেয় তাহলে আমাদের দুর্দশা কি হবে আমাদের অবস্থাটা তাহলে কি হবে আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে রেখে যখন বিদায় নিতে চাইছে স্ত্রীর কাছে স্ত্রী জিজ্ঞাসা করে স্বামী আমি একটা কথা জানতে চাই এই যে আপনি আমাকে রেখে যাচ্ছেন এটা আপনার ইচ্ছা না আল্লাহ পাকের হুক নবী আমার ইব্রাহিম নবী বলেছিলে হে আমার প্রিয়ের স্ত্রী আমি নবী ইব্রাহিম যা করি আল্লাহর হুকুমে করে আমার আল্লাহ পাকে ইশারা এটা তখন আম্মা জান কি উত্তর দিয়েছে অবশ্যই আল্লাহ যা করেন ভালোর জন্য করে হে আমার প্রিয়ের স্ত্রী আপনি প্রাণের স্বামী আপনি বিদায় নেন আর যাবার আগে শুনে রেখে দেন আপনার থেকেও আমার আল্লাহ পাক আমি হাজেরার জন্য অনেক উত্তম সাহারা আর জোরে বলে আল্লাহকে সাহারা বানান আল্লাহ পরীক্ষা নেবে আল্লাহ উদ্ধার করবে আজ আমাদের সাহারা আল্লাহ তো নয় আমরা আল্লাহর থেকে বেশি সাহারা বানিয়ে নিয়েছি তথাকথিত দুনিয়াদার কিছু লোককে বাকিটা বুঝে নেন কথা বুঝে আসছে না নাই তাই আজ বিপদে এখনো সাহায্য পেলাম না না হয় কবে সাহায্য হয়ে যাওয়ার কথা কথা বুঝছেন না বুঝলেন না একটা মাকে যখন আঘাত করা হয় ওই মা তো কষ্ট পায় তো তার থেকে কষ্ট যদি প্রকৃত প্রেমিক সন্তান হয় সন্তান বেশি কষ্ট পায় ঠিক না বেটি কারণ আমার ভালোবাসা আজ আমাদের আম্মা জান ঘরের আম্মার থেকেও যিনি বড় পিয়ারা সেই আম্মা সামনে কেউ সন্ত্রাসীমূলক এক কোন কোন ব্যক্তি জালিম কোন কোন ব্যক্তি আঘাত করেছে অবশ্যই যদি আমরা আল্লাহর উপরেই সাহায্য রাখতাম ভরসা রাখতাম তাহলে একদিন আমাদের দোয়া কবুল হয়ে কবেই আল্লাহর পক্ষ থেকে সাহায্য
তবে আমি আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি আল্লাহর কিন্তু সাহায্য আল্লাহ সাহায্য বলবো না আল্লাহর মার কিন্তু শুরু হয়েছে আল্লাহর মার শুরু হয়ে গেছে আর 100% নেস্তে নাবুদ হয়ে যাবে কিছু করার নেই এতে তুমি আমাকে কোন নজরে নেবে আমার দেখার দরকার নাই কেন আমি আব্বাস আমার আল্লাহর কাছে যতটা না প্রিয় তুমি যা যতটা না আমার আল্লাহর কাছে প্রিয় যে সকল জালিমরা গোস্তাগি করছে তারা যতটা না প্রিয় সমস্ত নবীর আল্লাহর কাছে যতটা না প্রিয় তার থেকে সব থেকে প্রিয় হলেন মুহাম্মদ রাসূল জোরে বলুন সুবহানাল্লাহ আহ তিনার ইজ্জতে যখন কেউ হাত দেয় মাফ হতে পারে না সূর্য উঠা বন্ধ হতে পারে চাঁদ উঠা বন্ধ হতে পারে হাওয়া চলা বন্ধ হয়ে যেতে পারে এই পৃথিবীর জমিন আসমানের দিকে আর আসমানটা জমিনের দিকেও হতে পারে কিন্তু মুহাম্মদ রাসূলের বিরোধী হবে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে না এটা হতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক দিক আল্লাহ পাক তার হাবিবের পক্ষে তো অবশ্যই তিনি আছেন ছিলেন থাকবেন এটা তো ওয়াদা করে দিয়েছে যাক আমাদের আম্মা জান কি বলেছিলেন যে আমার জন্য আপনার থেকে উত্তম সাহারা হলেন আমার আল্লাহ যথেষ্ট জোরে বলুন সুবহানাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়া নিমাল নাসির যারা সত্যি দিল থেকে আল্লাহর উপরে ভরসা রাখে আমার আল্লাহই তাদের জন্য যথেষ্ট কাউকে প্রয়োজন নাই জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পরীক্ষা করবে আল্লাহর উপরে 100% ভরসা রেখে আপনি চাষ করেছেন দুনিয়ার লোক নানা রকম কেমিক্যাল দিয়ে আজকে ধোঁকাবাজি করে নানা রকম ভাবে চাষ করেছে তাদেরটা রয়ে যাবে দেখবেন আপনারটাকেই আল্লাহ পাক হয়তো ঝড় দিয়ে শুইয়ে দিয়েছে এতে কি আপনার মন খারাপ হবে এটাই তো আল্লাহর পরীক্ষা তবে পরীক্ষার কিন্তু একটা দিন আছে ওই দিনটা পার হয়ে যাওয়ার পরে আর কিন্তু আল্লাহ পরীক্ষা নেবে না তখন এবারে শুধু তোমার পক্ষেই হতে থাকবে জোরে বলুন সুবহান আহারে প্রেম তো করেছো একটু পরীক্ষা তো নেবে আমরা যখন বাজারে যাই কলসি কেনেন না মাটির কলসি এখন তো উঠে গেছে এখন সব প্লাস্টিকের বোতলে পানি খাওয়া ধরেছে আমিও ছেড়ে দিচ্ছি তোমরাও ছেড়ে দেবে প্লাস্টিকের বোতলে পানি খাবে না আস্তে আস্তে ছেড়ে দাও মাটির কলসি ঘরে রাখো জগ প্লাস্টিকের ছেড়ে দাও মাটির কলসিতে পানি রাখো যদি মাটি কেউ যদি সম্ভ্রান্ত লোক হন মাটির কলসি এবার মাটির তলিয়ে বহা সম্ভব নয় স্টিলের বা পেতলের জিনিস কথা বুঝে আসছে তাতে পানি পান করুন কিন্তু প্লাস্টিকে করবেন না কেন আমরা প্লাস্টিকটাকে ইউজ করছি না ইউজটা কি বল অনেক দিন করে ফেলছি বা বাজারে যে কোনো পাচ্ছি ওটা অনেকে কুড়িয়ে নিয়ে যে আবার সেটাকে সুন্দর করে মেরামত বা গলিয়ে দিয়ে করা হচ্ছে যা থেকে ক্যান্সার পর্যন্ত রোগ হয়ে যাচ্ছে এটাও আমার দায়িত্ব মানব সভ্যতাকে বাঁচাবার জন্য মানব সমাজকে বাঁচাবার জন্য এতটুকু কথা বললাম এই কথাটাও ইসলামের কথা জোরে বলুন সুবহানাল্লাহ কারণ ইসলাম সর্বসময় মানুষের কল্যাণের পক্ষে ছিল জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম শূকরকে খাওয়া হারাম করেছে ইসলাম মদ খাওয়া হারাম করেছে ইসলাম সুদ খাওয়া হারাম করেছে কেন করেছে এইগুলো মানুষের ক্ষতি করে এগুলো মানুষকে ধ্বংস করে তাই ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলাম সর্বসময় মানুষের কল্যাণ চেয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ যারা এই গুণের পক্ষে তারা মূলত মানব রূপী মানুষেরই ধ্বংস করার জন্য একদল দুপায়ে পশু ছাড়ার কিছু নয় ঠিক না পে ঠিক মনে রাখবেন ইতিহাস শূকর এমন একটা জিনিস ওর মধ্যে এত হাই প্রোটিন ফ্যাট আছে ওটা মানুষ খাওয়ার পরে হজম তো করতে পারে না ডাইরেক্ট হার্টে অ্যাটাক করে তাই যেসব দেশে শূকর প্রচলন রয়েছে সেসব দেশের বাচ্চা জন্ম নিচ্ছে হার্টের রোগ নিয়ে আর মস্ত বার গোলাম গুনত দেখো যদিও বা একটা দুটো হয় তা ওই দুক্তা জর্দা গুটকা এই সব নেশা কোন খাওয়ার জন্য 40-50-60 বছর যাওয়ার পরে হয়তো হয়ে যাচ্ছে অনেকের ওটাও আমাদের দোষ কথা বুঝে আসছে না বোঝে না কিন্তু বেশিরভাগ হাড়ের রোগ সেই সব দেশে হচ্ছে যারা
এই দেশে শুকরের প্রচলন আছে। পৃথিবী বিখ্যাত ডাক্তার ডক্টর কুক হার্ট স্পেশালিস্ট, সে ইসলাম কেন শুকর রিসেট করেছে এই কথাটাকে রিসার্চ করতে 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 কম বেশি 30 বছর কাটিয়ে দিয়েছে। তারপরে কি উত্তর পেয়েছে? পে অবাক হয়ে গেল যেরি মুহাম্মাদের সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সময়েতে না কোনো বিশ্ববিদ্যালয় ছিল, না ইউনিভার্সিটিতে তিনি পড়েছেন, না কোনো ল্যাবে পরীক্ষা করেছেন। তাহলে মোহাম্মদ এই গবেষণা এই তথ্যটা কি করে বলতে পারলেন? তখনও তিনিও বলতে বাধ্য হয়েছেন মুহাম্মাদুর রাসূল, শুধু মুহাম্মদ নয় মুহাম্মাদুর রাসূল এই জন্য বলতে পেরেছে যিনি মানুষ তৈরি করেছে, যিনি শুকর তৈরি করেছে সেই মহান স্রষ্টা বলে দিয়েছে, তাই তিনি বলতে পেরেছে। এ থেকে প্রমাণ হয় মুহাম্মদ রাসূল হলো আখিরি মেসেঞ্জার, আখিরি রাসূল, আখিরি আওতার, শুধু মুসলমান নয় তমাম মানুষ জাতির জন্য নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ভাইরা আমার অবাক হয়ে যাচ্ছে, রিসার্চ করে দেখছে যে যে পশু খায় সে পশুর খসলো তার মধ্যে ঢোকে। আজ মুসলমান সব থেকে বেশি যে পশুটা খায় ওই পশুটার নাম হলো পোল্ট্রি মুরগি। মুসলমান এখন সব থেকে বেশি প্রিয় হয়ে গেছে কি বলুন বলুন? পোল্ট্রির মুরগি। আর একটা পশু খায় মুসলমান যার নাম হলো গরু, কথা বুঝে আসছে? তবে ওইটা এখন খাওয়া অনেকটাই কমিয়ে দিচ্ছে আস্তে আস্তে। তবে মনে রাখবেন শুধু মুসলমান খায় তা নয়, আরো অনেকে খায়। আমি যেটা বুঝাতে চাইছি দুটো জিনিস দেখুন আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে কি, একটা হলো ঘুমো যদি ওঠে থামানো আর যায় না, ঘুমো পর্যন্ত আমি যাবো। এই যে গো, এই গো লেগে গেলে আর রুকা যায়। মুসলমান মনে করে গরুর গোশত না খেলে হয়তো ঈমান থাকবে না, কি নামাজ যাই যা গোশত খেতে হবে। রোজা তুই রাখলি কি না রাখলি ওইটা পরের কথা, রোজার মাসে গোশের হালিম, গোশের টিকিয়া, গোশের পিঠে, গোশের চপ, গোশত খেলি জানটা ঠান্ডা, রোজা ডবল ডবল, না রাখলে অটোমেটিক কবুল হয়ে যায়, তাই তো নাকি? এমন ভাবে গোশ খাওয়াটাকে মুসলমানের কাছে ঢুকে গেছে। কিন্তু আমি জানি আমাদের থেকেও অনেক বেশি অন্য সম্প্রদায় আছে তারা খায়, সে বিষয়ে কথা বলতে আমার ইন্টারেস্ট নাই। কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি যে যেটা খায় তার একটা খসলো ঢোকে, রিসার্চ করে মেডিকেল বলছে পোল্ট্রি মুরগি খাওয়ার জন্য আমাদের মধ্যে একটা খসলো ঢুকে গেছে। পোল্ট্রি মুরগি দেখবেন ওর সামনে ওর জাতকে কাটে, ওর সামনে ওর জাতকে মারে, ওর সামনে ওর জাতের চামড়া গুলো ছড়িয়ে ফেলে, ওর সামনে ওর জাতকে টুকরো টুকরো করে। ও একবার দেখে, দেখার পরে কোনো ইফেক্ট হয়নি, ও নিজে আবার খেয়ে যায়, আবার পরের দিন ওর পালা হয়, আবার ওর বাকি জাতের সামনে ওকে কাটে, ওকে ছাড়ায়, ওর কোনো ইফেক্ট পড়ে না, ও আবার খেতে বলে খেয়ে যায়। যে কাটে ওর হাতেই খায়, যে কাটে ওকেই ভালোবাসে, যে কাটে ওর পিছনেই ছোটে, যে কাটে ও ধরতে এলে বড় সহজে ধরাও দেয়। আমাদের পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে দেখুন কেমন একটা নেশা এসে গেছে। আমার জাত ভাইকে কখনো টেনে পুড়াচ্ছে, আমার জাত ভাইকে কখনো মবলিং চিং করে মারছে, আমার জাত ভাইকে কখনো গোরক্ষক নামে কি সব মারা হচ্ছে, আমার জাত ভাইকে কন্টিনিউ মারা হচ্ছে। আর আমরা পোল্ট্রি মুরগি খেয়ে দেখুন ঠিক কেমন হয়ে গেছি, আমাদের কোনো কষ্ট হয় না, আমাদের কোনো ব্যথাও হয়নি। কালকে আবার আমায় মারছে, কাল তোমায় মারছে, পরশু তোমায় মারছে, আমরা এই পোল্ট্রি মুরগির খসলো ঢুকে গেছে, আমাদের কোনো কষ্ট হয় না। কি গো বুঝাতে পারছি না, পারি না মাইকে আওয়াজে বুঝছেন তো নাকি? হ্যাঁ, রাসূলের পাশের প্রিয় খাদ্য ছিল দুধ আর খেজুর। কি খাদ্য? দুধ আর খেজুর। গরুর দুধ খান আর খেজুর খান। আমি গোস্ত খাওয়ার নিষেধ করছি না, কেন গোস্ত তো 7 ধরনের ভিটামিন আছে, কখনো সকনে একটু হালকা বয়েল করে খাবেন, যেভাবে বিষ করছেন আর বলে কাজ নেই। কেন আমরা মলি সাহেবরা তো ভালো জানি, আপনারা তো আমাদের সামনে দেন তরকার উপরে 3 ইঞ্চি শুরু থেকে গামছা পরে নেবে বললে পুরো গাটাই তেল হয়ে যাবে। কি হুজুর এসছে বলে কথা, মলি সাহেব এসছে বলে কথা, মাসে একবার খাবে একটু না দিলে হয়। তবে আবার এই কথা বললে অনেক মলি সাহেব রেগেও যেতে পারে, আমাদের গোশ খাওয়ায় হুজুর 12টা বেজে দিচ্ছে। কেন অনেককে আমি দেখেছি গুটা গুটা গিলে খেয়ে ফেলে পরে হজম করে, বোঝেন না? সেই এক ধরনের আছে উট, উট উট দেখবেন সব গুটা খেয়ে ফেলে পরে সব বার করে আস্তে আস্তে চিবায়, জাবর কাটতেই থাকে, কথা বুঝে আসছে না? শরীর হচ্ছে সব থেকে বড় নিয়ামতের জিনিস। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ
আমি যদি আল্লাহ হতাম আর আপনি যদি মুসা হতেন আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলেছিল মুসা রে আমি তোমার কাছে শরীরের সুস্থতা কামনা করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুস্থ শরীর কত নিয়ামত! আজকে তোমাদেরকে আল্লাহ সুস্থ শরীর দিয়েছে, তোমরা দুনিয়ার উল্টো পাল্টা জিনিস খেয়ে খেয়ে শেষ করে ফেলছো। এই সুন্দর নিয়ামতটাকে নষ্ট করো না, এটাকে ও রক্ষা করো, কেন আল্লাহ তোমায় ধরবে কিন্তু কিয়ামতের দিনে। হারা কিডনি দিয়েছিলাম ভালো তো লিয়ে এসেছি, ডায়ালিসিস কেন শুনছেন তো নাকি? নেই ওয়াজ করলে অসুবিধা হচ্ছে। চোখ দিয়েছিলাম ভালো তো একটা ছেড়ে কুদা রেখে এলি, হাত দিয়েছিলাম তো কি সুন্দর, এই হাল কেন ধরবে? শুনছি যুবকরা শরীর চর্চা করো, এক্সারসাইজ করো, ব্যায়াম করো, সকালবেলা ওঠো, ফজরের নামাজ পড়ে 200 মিটার 300 মিটার 400 মিটার করে ছুটোছুটি করো, 2 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার হাঁটাহাঁটি করো, ছুটোছুটি করো, ডন দাও, অর্বস করো, ব্যায়াম করো, এক্সারসাইজ করো, লাঠি খেলা প্র্যাকটিস করো। কথা বুঝে আসছে না? নাই করো, সুন্দর ফিট থাকবে শরীর, শরীর ফিট থাকবে। তারপরে আখের গুড় খাও, ছোলা খাও, প্রোটিন জাতীয় জিনিস খাও। বলে হুজুর পাবো কোথায়? ছোলার দাম বিশাল নাকি, ওই জন্য কমজোরি গুণ বলছি তো। খেজুর খাও, মধু খাও, কালো জিরে খাও, এগুলো খেয়ে শরীরকে ঠিক রাখো, শরীর ফিট রাখো, তবে তো নামাজ পড়বে, সেজদাই পড়ে থাকবে, কোনো অসুবিধে হবে না, উঠবে কোনো অসুবিধে হবে না। আর না হয় অনেক দিন করে গ্রিজ না দিয়া দরজার মতো আওয়াজ হবে, ক্যাঁচ কুঁচ করছে শুধু হাঁটুর মধ্যে, কি উঠলে হয় না হয় না, বোঝার চেষ্টা কর। জাগাছেন আলোচনার দিকে ফিরে যায় আবার, হযরত ইব্রাহিম নবী নিজের স্ত্রী বাচ্চাকে রেখে দিয়ে চলে আসলো, এ ছেলেরা পরীক্ষা কাকে বলে দেখো। আচ্ছা শুকর খেলে আর একটা সমস্যায় বললাম, ওই হাড়ের রোগ হয়, আর যে যে পশু খায় সে পশুর খসলর ঢোকে পৃথিবীর বুকে। নারী পুরুষ প্রতিটা সমাজের প্রতিটা সৃষ্টির মধ্যে আছে, গাছেদের মধ্যেও আছে, জানেন না? জানেন না? পুরুষ গাছ আর নারী গাছ, জানেন না? জানেন না? এই বোঝেন তো নাকি গল্প বলছি? সমস্যা তো খুব, মনে হচ্ছে আমি ভুল বলছি নাকি? প্রতিটা সৃষ্টির মধ্যে পুরুষ আছে, নারী আছে। তো শুকর একটা সম্প্রদায়, এটা ছাড়া সবাই একে অপরে কাছে এলে বুঝে নেবেন ডিস্টার্ব করে, রুকে দেয়। কিন্তু শুকর এমন একটা সম্প্রদায়, এমন একটা সৃষ্টি, ওরা যখন একে অপরের মিলনে আসে, কাছে আসে, বাকি শুকর কোনো গোল হয়ে দেখে কেউ বাধা দেয় না। যাদের মধ্যে যে খসলর ঢোকে, আজ যেসব জায়গায় শুকরের প্রচলন আছে খেয়াল কর দেখুন, ওরা সেক্সকে ফ্রি করে দিয়েছে। মা বলে কিছু নেই, বেটি বলে কিছু নেই, বাপ বলে কিছু নেই, আর ভাই বলে কিছু নেই। এই জন্য রসুল হারাম করে দিয়ে গেছে, কোরআন হারাম করেছে। তাহলে কোরআনে যা আছে সত্য না মিথ্যা? আহারে আহারে আহারে, বুঝেন আজ আমাদের ঘরের ছেলেগুলো এত ধ্বংসের কারণ কি বলবো? মাত্র দুটো কারণ, মাত্র দুটো কারণ, অন্য কোনো কারণ নেই, মাত্র দুটো কারণ। একটা হলো কোরআনকে ছেড়ে দিয়েছে, আর কোরআনের প্র্যাকটিক্যাল মোহাম্মদ রসুলের সুন্নাতটা আমরা ছেড়ে দিয়েছি, তাই আমাদের ধ্বংসের কারণ, অন্য কোনো কারণ নয়। শুনছেন তো? কোরআন আর কোরআনের প্র্যাকটিক্যালকে বলুন মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখনই নাম বলবেন এভাবে বলবেন, মোহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দুটোকে যদি আমাদের ঘরের ছেলেরা আবার ধরে, আমি কথা দিচ্ছি সারা পৃথিবীতে শান্তির ঝান্ডা আমরাই আবার উড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা ছাড়া পারবেও না দ্বিতীয় কেউ, এটাও শুনে রেখে দেয়। কথা বুঝে আসছে? আমি কাউকে ছোট বা বড় করছি না, সত্যটা বললাম। ইতিহাস আমাদের জানা আছে, ইতিহাস আমরা দেখেছি, আমরা রোমকে দেখেছি, কাইসারকে দেখেছি, পারস্যকে দেখেছি, আজকের দিনে আমেরিকাকেও দেখছি, চীনকেও দেখছি, আমার ভারতকেও দেখছি, পাকিস্তানকেও দেখছি, বাংলাদেশকেও দেখছি, কি বলে জাপান, ইন্দোনেশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সবাইকে দেখছি। দেখে একটাই জিনিস আমরা অভিজ্ঞতা এসেছে, সেটা হলো কি? মুহাম্মদ রাসূলের সুন্নাত ছাড়া বিকল্প কোনো উপায়ে শান্তি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে নারে দিবে, নারে দিবে। মসজিদে যখন আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কে ছুটে পালায়? আমরা জাহিরি তো শয়তানকে দেখতে পাইনি, বাস্তবে কাকে দেখি ছুটে পালাচ্ছে? বলুন বলুন বলুন।
আমরা বাস্তবে দেখি কুকুরগুলো ছুটি ছুটি করে, ঠিক না বেটি? দেখেন না কুকুরগুলো ছুটি ছুটি করে আর ঘেউ ঘেউ করে, কেন? ওরা দেখতে পায় শয়তান পালাচ্ছে, কথা বুঝে আসছে? শয়তানের বিকৃত চিকারা দেখে ওরা ছোট ছুটি তৈরি করে। তা আজও তকবীর দিলে কিছু শয়তানদের কষ্ট হচ্ছে না হয়নি? হ্যাঁ হোক, শয়তান তাড়াবার জন্য মাঝে মাঝে তকবীরও দিতে হয়, কথা বুঝে আসছে? আর বেনামাজির কথা যে বললেন, কি বলবো, যারা নামাজ পড়ুনি শিক্ষার জন্য বলছি নামাজ পড়ো। কেননা হযরতে গাউস পাক বড় পীর সাহেব হুজুর বলছেন, যখন শুকর খিঞ্জিল যখন প্রথমে ওঠে, চেনেন তো নাকি? আর এখানে শুকর বলছে আবার মশলাই ফতে অসুবিধা নেই তো? কেন অনেকে ধারণা কে কি শিখে বসে আছেন কে জানে, যে শুকরের নাম নিলে নাকি জবান নাপাক হয়ে যায়, উজু চলে যায়। যার তরিকা কোরআন পড়তে গেলে তো অনেক জায়গায় বেরো বেরো বাবা, কি এখন শিখে বসে আছে কে জানে। শেষকালে বলে হুজুরের ছেলে এতটুকু জ্ঞান নেই, বিপদ এখন আর কাঁধ দিয়ে কি আছে কে জানে। শোনো, হযরতে গাউস পাক বলছেন, প্রতিদিন শুকর খিঞ্জিল যখন সকালে ঘুম থেকে উঠে চোখটা খোলে, তখন আল্লাহকে বলতে বলতে চোখ খুলে যে আল্লাহ আমি যেন প্রথম চোখটা খুলে কোনো বেনামাজির মুখ যেন না দেখতে পাই। তাহলে কত খারাপ, শুনুন, বেনামাজিকে শুকর অপছন্দ করে। আর আমরা কি করছি ছেলেরা? এই ছেলেরা ব্যবসা বাণিজ্য কাজ কামে যদি কাজাও হয়ে যায়, ঈশার সময় পড়ে লেবে, কিন্তু ইচ্ছা করে ছেড়ুনি, ইচ্ছা করে ছেড়ে নি। শুধু হই হই করলে হবে না, আল্লাহ সাহায্য ছাড়া পৃথিবীতে কখনো ইসলাম বা ইসলামের অনুসারীরা আগাতে পারে না। ইতিহাস বলছে বাপ বাপ গায়ের জোর দিয়ে নাট যদি বেখিলাফ লাগাও, হাজারো টাইট দিলেও যত তুমি পাওয়ারফুল হও নাট তুমি লাগাতে পারবে না, হয় নাটটা কেটে যে ফ্রি হয়ে যাবে আর না হয় তোমার ক্ষমতাটাই বেকার যাবে। অতএব আজ কিছু ছেলে আমাদের ক্ষমতার জোরে মনে করছো বহুত কিছু করে লব, না, তোমাকে নাট লাগানো শিখতে হবে। সেই শিক্ষাটা হলো মুহাম্মদ রসুলের রাস্তা, মা আতাকুমুর রসুল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। রসুল যা আদেশ করেছে মানো, নবী যা নিষেধ করেছে ছাড়ো, যা আদেশ যা 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 আদেশ, দুটো তিনটে নয়, সব মানতে হবে। উদখুলু ফি সিলমি কাফা, পুরোপুরি কথা বুঝাচ্ছে, তুমি চেষ্টা করেছো, চেষ্টাই তোমার ত্রুটি নেই, কিন্তু পেরে উঠতে পারোনি। আমার আল্লাহ তোমার অন্তর দিকে তোমাকে চেষ্টাওয়ালাদের সঙ্গে সামিল করে পার করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো চেষ্টাই করছো না, আমরা শুধু বুঝিয়েই যাচ্ছি, বুঝিয়েই যাচ্ছি, চেষ্টাই করছো না। যা কাছে আমি যে কথা বলছিলাম, আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আম্মা জান কে রেখে এবং হযরত নবী ইসমাইল আলাইহিস সালাম কে রেখে ওখান থেকে চলে আসলো। এ যুবকেরা পরীক্ষাটাকে বোঝার চেষ্টা করো, এমন করে অনেক দিন কাঁদা কাটির পরে একটা সন্তান হয়েছে, আবার চাঁদের থেকেও দেখতে সুন্দর। ফুটফুটে সন্তানটাকে রেখে দিয়ে চলে আসছে কোনো এমন জায়গা থেকে যেখানে পানি নাই, যেখানে থাকার কোনো জায়গা নাই, গরম মরুভূমি বালি পাথর এলাকা এবং কিছু কাঁটা যুক্ত জায়গা ছাড়া আর কিছু নাই। হাজার হাজার মাইল এলাকায় কোনো মানুষের বসবাস নাই, এই রকম একটা জায়গাতে আম্মা জান এবং সন্তানকে রেখে দিয়ে আমাদের আব্বা জান চলে আসলেন। একটা বছর হয়ে গেছে, কোনো আহি আসে না, কোনো আওয়াজ আসে না, কোনো ইশারা আসে না যে বাচ্চার কাছে যেতে পারবে। এ যুবকেরা পরীক্ষা কাকে বলে দেখো, ধৈর্য কাকে বলে দেখো, আল্লাহকে প্রেম কাকে বলে দেখো, আল্লাহ কাকে বলে দেখো। আমার আল্লাহ পাক এক বছর কেটে যাবার পরে আওয়াজ দিল, ইব্রাহিম রে এবারে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম, যাও উট বা ঘোড়ার পিঠ থেকে দুধ থেকে বাচ্চাকে দেখবে এক নজর, স্ত্রী বা বাচ্চার কাছে যাবে না। পরীক্ষা দেখছেন, এখন এই পরীক্ষাগুলো যদি ওয়াজ করা হয়, কিছু মানবপ্রেমী পশু আছে তারা আবার এসব গুলো গেলে সমালোচনা করবে, ইব্রাহিম তার স্ত্রীকে ভালোবাসতো না, ছেলেকে ভালোবাসতো না, এই কিছু পশু আছে না নাই, যেমন আমার রসুল সম্বন্ধে কিছু পশু উল্টো পাল্টা বলছে না বলে নে। ওরম পাগলা পশু থাকে, পাগলা পশু যখন পাগলা হয়ে যায়, ওই কি বলে যারা পাগলা কুকুর ধরে কি বলে,
ওই অফিসার না কি বলে বলবেন তো, ওদেরকে ডেকে আনতে হবে, ওদেরকে বলতে হবে যে ধরে নিয়ে যান, ওরা ধরতে আসবে, যদি দেখছে ধরা দিচ্ছে না তখন ওরা গুলি করে মেরে দেয়, কথা বুঝে আসছে না? তা আমাদের ঘরে পাগলা কুকুর ধরার জন্য ওই অফিসার তৈরি করতে হবে, ঠিক না বেটি? আমাদের পাগলা কুকুর ধরার অফিসার নেই, এই জন্য পাগলা কুকুর গুলো ঘেউ ঘেউ করে আজও সমাজে ঘুরে বেড়ায়। পাগলা কুকুর তো মারার, পাগলা কুকুর ধরার কি করতে হবে? অফিসার, বুঝতে পারছেন তো নাকি? না এখনো বেরেন ঘরে নেই, এখনো আব্বাস সিদ্দিকীকে ভুল লাগছে। হুম, কি গো ভুল লাগছে নাকি? লাগে লাগে, দুদিনের মেহমান আপনার কাছে আর কিছুক্ষণের জন্য মেহমান, কথা বুঝছেন না? যেটা ভালো লাগে করুন, তবে পাগলা কুকুর যেন নিজে ধরতে যাবেন না, কামড়ে নেবে, ধরার স্টাইল জানেন না তো বিপদ আরো বেড়ে যাবে, বিপদ আরো বেড়ে যাবে। পাগলা কুকুরের পিছনে দেখবেন অনেক পাগলা কুকুর আবার বেরিয়ে পড়েছে, হই হই শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? বোঝেন আমার কথা? হ্যাঁ বুঝলেন, বুঝে নিতে হবে, কারণ সবাই আমায় টার্গেট করে রেখেছে, বুঝতে পারছেন না? আমি কোথায় যাই, কি বলি, কি করি, সব সময় এই দাজ্জালের চোখ আমার পিছনে। দাজ্জাল বোঝেন কে? দাজ্জালকে চেনেন না? হ্যাঁ, দাজ্জালের চোখ বোঝেন না? এক চোখ রে বাবা, কানা দাজ্জাল, এক চোখ বুঝতে পারছেন তো নাকি? সবার পকেটও আছে, আবার অনেকে স্পেশাল করে আছে, ওয়াজ শোনার বাহানায় বসে, আর দাঁড়ি চাঁচা, দাঁড়ি দেখে ভাই মানুষ চেনা যায় না। আমার কাছে একটা ফটো আছে, দেখলে চমকে যাবে। দেখেছেন কি আপনারা? জানি না, আমি যখন প্রথম দেখলাম মনটা বড় খারাপ হয়ে গেল, যখন দু কদম আগে যাচ্ছিলাম তখন বলছে কি আরো কিটা দরকার ছিল, তাহলে একই মানুষ, আমি একই মানুষ, হঠাৎ করে বলছি এটা উচিত নয়, আবার কিছুক্ষণ পরে বলছি একে আরো বেশি ধুলায়ের দরকার ছিল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, যে ছবিটা একটু দেখেন না, এই বেচারি একটা আলেম মানুষ, মাথায় টুপি, মুখে দাড়ি, একে কিভাবে মারছে দেখেন না? দেখেছেন এটা কেউ? দেখেছেন? ও দেখেছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, এই আলেম মানুষটাকে কিভাবে মারছে, এটা কি ঠিক? কি গো উচিত কি এটা? হ্যাঁ এটা উচিত, সবার মনে দয়া হচ্ছে তো নাকি? আরে খাপায়ে মুসলমানই নয় এই লোকটা, মুসলমানই নয়, অন্য একজন বলছে অন্য কেউ হলে আগুন লেগে যেত, ওই দাঁড়িওয়ালা টুপিওয়ালাটা মুসলমানই নয়। মুসলমান সেজে সমাজকে ভড়কাবার জন্য এইসব করছে। ঈশান নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আপসে কুছ বাত হ্যায়, জরুরি বাত, আপ থোড়া বেঠ জাইয়ে, কুছ দোয়া কি মসলে কে বারে মে বাত, স্পেশাল বাত করেঙ্গে আকিলে। স্বাভাবিক ধর্ম শিক্ষার জন্য ইমাম সাহেব বসে গেছে, ইমাম সাহেব কি আছে জানি না এলাকায়, একটু সাবধানে থাকো, হ্যাঁ সাইজ করে দেবে, কথা বুঝছেন না? বোঝেন না? না সাবধানে থাকার সময় এসছে। আচ্ছা আচ্ছা, যাকে একটু সাবধানে থাকবেন, কি হচ্ছে হাকিকাত তো শুনুন। সে বেচারি ইমাম সাহেব মানুষ, দিনের কথা শিখবে, আর একজন মাওলানা মানুষ, দাঁড়ি টুপি কত সুন্দর রয়েছে, যখন সব ভাই চলে গেছে ওই ইমাম সাহেবকে খোঁপাতে লেগে গেছে, কথা বুঝে আসছে না? নাই তাহলে কোথায় যাচ্ছে বুঝতে পারছো? হ্যাঁ, আমরা দাড়ি দেখে টুপি দেখে মনে করি হয়তো ফেরস্তা, দাড়ি টুপি রসুলের সন্ন্যাস ঠিকই, কিন্তু তাকে একটু দেখো, দেখো দেখার সময় এসছে, না দেখে আর ধরলে হবে না, এখন সময়টা খুব খারাপ। এ না জওয়ানেরা, ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে তিনি আল্লাহ পাকের ইজাজত হতে ঘোড়া বাউটে পিঠে করে ওই যেখানে আম্মা জানকে হযরত হাজেরা হুজুরকে এবং হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে রেখে এসেছে ওই জায়গাতে, যখনই দেখতে যায়, দেখতে যাওয়ার পরে দূর থেকে দেখে এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা
মেয়েরা অবাক করার বিষয় হলো এতদিন পরে আর বাবা মা সন্তানকে দেখতে যাচ্ছে বাচ্চাকে দূর থেকে দেখছে বাপের দিলটা ছেঁড়াছিঁড়ি করে কিন্তু আল্লাহ পাকের হুকুম কাছে যাবে না কোলে নেবে না কথা বলবে না দূর থেকে দেখে চলে আসো আমার আল্লাহ পাকের পরীক্ষা বোঝে কে ভাই তাহলে বলুন কি প্রেম কি আল্লাহর উপরে মহব্বত অনেক বড় কথা এভাবে কয়েক বছর চলে গেল ইব্রাহিম নবীকে আল্লাহ পাক তারপরে ইজাজত দিলেন যাও তোমার বাচ্চাকে নিয়ে আমার ঘর বানাও কাবা শরীফ যেটা ঘর বানাও ঘর তৈরি হলো ইব্রাহিম নবী পাথরকে পাথরের উপর রাখছেন ইসমাইল নবী বাচ্চা পাথর তুলে তুলে দিচ্ছে এত সুন্দর বাচ্চা কেলে ঘরটা তৈরি করাও হয়ে গেল একদিন রাত্রি কয়েকদিন কাছে থাকতে না থাকতে একদিন রাত্রি আল্লাহ খব দেখাচ্ছে স্বপ্নে দেখাচ্ছে মানুষের স্বপ্ন আমাদের স্বপ্ন ভুল হতে পারে নবীরা যেটা দেখে ভুল নয় জোরে বলুন সুবহানাল্লাহ হাম সো যায় তো খব হ্যায় নবী আলাইহিম সালাম সো যায় তো রব সে সওয়াল ও জবাব হ্যায় জোরে বলুন সুবহানাল্লাহ আহলে সুন্নাত আল জামাতের আকীদা ইব্রাহিম নবীকে আল্লাহ বলছে ইব্রাহিম তুমি আমায় ভালোবাসো তোমার সবথেকে পছন্দ প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি দাও সবই আপনারা জানেন সবই জানেন আমরা কুরবানি দিবা ঘরের সন্তান কিন্তু দুনিয়ায় আমরা কুরবানি হয়ে আল্লাহ দ্বীনের জন্য আর হচ্ছি না আল্লাহ দ্বীনকে যারা মিটাচ্ছে সন্ত্রাসগুলোর জন্য কুরবানি হচ্ছে এই জন্য আজ আল্লাহর পাক আমাদের উপর নারাজ হয়ে গেছে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে এবার আল্লাহর দ্বীনটা কি ইসলাম আল্লাহর দ্বীনটা কি ইন্নাদ দ্বীনা ইনদাল্লাহি ইসলাম আল্লাহর মনোনীত পছন্দনীয় দ্বীন সিস্টেম ধর্ম হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ সালাম থেকে যে ইসলাম ইসলাম মানে কি শান্তি শান্তি বলতে কি অর্থাৎ যে সব কাজগুলোর মধ্যে আল্লাহ পক্ষ আল্লাহ পছন্দ করে মানুষের কল্যাণ আছে সমাজের কল্যাণ আছে সেই গুণই হলো ইসলাম জোরে বলুন সুবহানাল্লাহ এর বাস্তবটা হলো কি আমার রসুলের পাকের সন্ন্যাত জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ পাক ইসলাম সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিচ্ছি আপনারা হয়তো অনেকে জানা নেই বা আমার অনেক যুবক ভাইরা হয়তো বলতে পারবে না ইসলামের ইসলামের সর্বপ্রথম ইসলামের প্রচার ও ইসলাম অনুযায়ী জিন্দেগি কাটিয়েছিলেন কে বলুন যুবকরা বলুন সর্বপ্রথম ইসলাম অনুযায়ী নিজের জিন্দেগি ও ইসলামের প্রচার করেছিলেন কে বলেন বলেন তাহলে এই কথাটা সাহস করে বলুন অনেকে বলতে পাচ্ছেন না নিশ্চয়ই জানা নেই ঘাবড়ে যাচ্ছেন কাল যখন দালাল কিছু মিডিয়া টিভিতে ডিবেট করে বলবে ইসলাম তো 15 বছরে তখন তোমার ঘরে ছেলে তো স্বাভাবিক ভুল বুঝবে ঠিক না বেডি তোমার তো জানা দরকার ইসলামের প্রথম বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোন ইলাহ আছে যিনি তিনি হলেন একজন আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ তারপরে যখন যে এই প্রচারটা করেছে তিনার নামটা জোড়া হয়েছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ এটা তখন সেই মেসেঞ্জার সেই যিনি প্রচার করতে এসেছে পথ প্রদর্শক আওতার নবী রসুল যাই বলেন যে ভাষায় আল্লাহর পাঠানো রসুল তিনারা তখন জুড়েছে কিন্তু প্রথম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কে সেবা কই ইলাহ নেই বাপ আদম যিনি প্রথম মানুষ ছিলেন তিনিও লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো দাসত্ব করেনি জোরে বলুন সুবহানাল্লাহ অর্থাৎ তিনিও ইসলামের মান্যওয়ালা ছিলেন এবং তিনি তিনার বাচ্চাদেরকেও ইসলামের প্রচার করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ কথা মাথায় ঢুকছে না ঢুকে সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে পৃথিবীর জমিনে সর্বপ্রথম নকল খোদা তৈরি হয়েছে কবে থেকে জানেন
পৃথিবীর বুকে সর্বপ্রথম নকল খোদা তৈরি হয়েছে কবে? পৃথিবীর বুকে সর্বপ্রথম নকল খোদা তৈরি করেছে বাপ আদমের সন্তান। দু ভাই হাবিল আর কাবিল। এই জায়গাটা একটু মিস্টেক হয়ে যায়, তাই উলামা হযরত কারা আছেন একটু সাড়া দেবেন। বদমাইস কোনটা ছিল, হাবিল না কাবিল? কনফার্ম একটু মিস্টেক হয়ে যায় আমারও। দু ভাইয়ের মধ্যে একজন ছিল বদমাইশ। আল্লাহ সিস্টেমকে ব্রেক করতে চেয়েছিল। আল্লাহ সিস্টেম কখনো ব্রেক হয়? দুনিয়া ব্রেক হয়ে যাবে, এ পানি হতে হতে রুকে যাবে, এ সূর্য উঠতে উঠতে দাঁড়িয়ে যাবে, চাঁদ একদিন ধসে পড়ে যাবে, সবকিছুর ব্রেক হয়, আব্বাসের নিঃশ্বাস ব্রেক হয়ে যাবে। যারা আজকে মস্তানি দানাগিরি করছে, সন্ত্রাসী করছে, ওদেরও একদিন জিন্দেগির ব্রেক হবে, সব হবে। কিন্তু আমার আল্লাহ নিজামকে কখনো কেউ ব্রেক করতে পারে না আর পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কাবিল বললেন, তাই তো কাবিল ব্রেক করতে চেয়েছিল। এই ব্রেক করতে গিয়ে অনেক বড় কথা, ইসলাম বিরোধী হয়ে, বাপের বিরোধী হয়ে, আদম নবীর বিরোধী হয়ে নিজের ভাইকে হত্যা করে ফেলেছিল, জঙ্গলে চলে গিয়েছিল। ওই সময় ইবলিস, তুই একা কেন থাকবি, তোর সাথে আমি একটা তোর খোদা বানিয়ে দিলাম, এটা খেলে থাক। এই শুরু হলো সর্বপ্রথম ফটোওয়ালা নকল খোদা। কথা বুঝে আসছে না? নাই, সেও আমাদের ভাই, আমাদের ভাই, কিন্তু ভাইটা পথভ্রষ্ট ভাই। এই বুঝছেন তো নাকি, কে আমাদের ভাই নয়? কাবিল আমাদের ভাই তো নাকি? হ্যাঁ, কিন্তু পথভ্রষ্ট জাহান্নামী ভাই, তা কি করা যাবে? আমাদের সম্পর্ক তো আল্লাহর জন্যে, সম্পর্ক তো রসুলদের জন্যে। আমার ভাই আল্লাহর পক্ষে রসুলের পক্ষে ছিল না, তাই ভাই বলে ঠিক আছে পরিচয় দিচ্ছি, কিন্তু কিছু করার নেই। দরদ দেখাতে বেশি গেলে ভাইয়ের সাথে থাকতে হতে পারে, ওই জন্য বেশি দরদ দেখাবো না, জাহান্নামী ভাই। কিন্তু আমাদের ভাই হয় তিনি, কথা বুঝে আসছে তো? পানি আবার বাড়ছে, একটু বলবো না থাকবে, এখন ভিজিয়ে দিয়ে চলে গেলে আর হয় কি? আটু বলবো একবার, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, খোদা কি না পারে, এত পানি ঝড় আকাশ ডাকছে, কিন্তু তার দিনের কাজও আবার হচ্ছে, ঠিক না বেটি? রসুল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মাত, উম্মাত করলাম কি? আহ, সত্যি তো, আমরা তো রসুলের আদরের উম্মাত, যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে না? কাঁদে না? বলুন বলুন বলুন, আজও বেশাক নবী বরজাকি হায়াতে রওজা আকদাসে আমাদের জন্য কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আহলে সুন্নাত আল জামাতের আকীদা। এর বিরোধী যারা করবে, আজকের এই দুপায়ে পশুগুলোর মতো তারাও কিন্তু পশুতেই পরিণত হবে, ঠিক না বেটি? তাহলে আমাদেরও উচিত, এদেরও যেমন বিরোধী হচ্ছে, তাদেরও বিরোধী হওয়া দরকার আছে, ঠিক না বেটি? দাড়ি চেঁচে হোক আর দাঁড়িয়ে রেখে হোক, পুরুষ সেজে হোক আর মহিলা সেজে হোক, গোস্তাকে রসুল যে হবে তাদের একটাই পরিচয়, উলাইকা বালহুম আদল। কোরআন বলছে তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট, জোরে বলো নাউজুবিল্লাহ। আরো জোরে বলো, আর যারা এই পশুদের সাপ দেয় তারা কি সুফি সাহেব? কেন পশুর সাথে পশুই থাকে? গোলের মধ্যে মানুষ যে সই নাকি? আন্না ডোবের মধ্যে মানুষ যে সই? আকীদা ঠিক করো, ভুল হয়ে গেছে আমাদের অনেক। রিসেন্ট দেখছিলাম আমাদের দরদীদের দল থেকে কেউ একজন বলেছে, সব ধর্মকে বন্ধ করে দিয়ে একটা ধর্মকে স্বীকৃতি দেওয়া হোক। কথা বুঝছেন না বোঝেন না? আপনারা কেউ ফটোটা পেয়েছেন কি আমি জানি না, পেয়েছেন লিখাটা কি পেয়েছে? তাহলে ওরও যেমন প্রতিবাদ হচ্ছে, এরও প্রতিবাদ দরকার আছে না? নাই, এর বেলায় প্রতিবাদ নেই কেন? ও খাইয়ে দিয়ে রেখেছে না, কিনে রেখেছে 500,000 দিয়ে। তাহলে এইরকম বিচারিতা বন্ধ করুন, যদি প্রতিবাদ করতে হয় সব জায়গায় হবে, আর প্রতিবাদ যদি না করতে হয়, অন্তর থেকে করার ক্ষমতা না থাকে, ঘৃণা করো সবাইকে, চুপ থাকো।
দরদ দেখাতে গেলে দুই জায়গাতেই দেখাও আমার ছেলেও যদি রাসূলের বিরোধী হয় তার জন্য ফাঁসি চাইতে হবে যদি তুমি অন্য কারো জন্য ফাঁসি চাও অন্য কোন দলের কেউ বললে যেমন তোমার দিলে লাগে প্রতিরোধ করছো করো 100% করার অধিকার আমার দেশ দিয়েছে আর আপনার প্রতিবাদে আল্লাহ আপনার জীবনের গোনাকে মাফ করে দিচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু প্রতিবাদের নামে রাসূলের বিরোধী করা হারাম নবী কোনদিন হিংসাকে সাপোর্ট করে না নবী কোনদিন অসহায় মানুষের রাস্তাকে আটকায়নি উপরন্তু নবী পথচারী মানুষের রাস্তায় যাতায়াতের কষ্ট না হয় তার জন্য রাস্তায় পড়ে থাকা নোংরাকে নিজে হাতে পরিষ্কার করে দিয়েছে রাস্তায় পড়ে থাকা মানুষের পথচারী মানুষের কষ্টদায়ক জিনিসকে সরিয়ে দিয়েছে তাহলে তোমরা যদি প্রতিবাদের নামে এসে রাসূলুল্লাহর বিরোধী করে নিরীহ নির্দোষ অন্য কোন মানুষকে কষ্ট দাও তাহলে তোমরাও রাসূলের বিরোধী হয়ে যাবে প্রতিবাদ করতে হবে বিশাল বিশাল জনসমুদ্র তৈরি করুন এক হাত ছাড়া ছাড়া বাদ পড়লো এক পা লড়বো না আমরা লক্ষ লক্ষ মানুষ গরম রোদে ঘামে জামা ভিজিয়ে সেখান থেকে চিৎকার দেবে অবিলম্বে সন্ত্রাসের শাস্তি চাও সেই রকম প্রতিরোধ করুন প্রতিবাদ করুন এবং সেখান থেকে শপথ নিন যারা তথাকথিত মুসলিম নামধারি পাওয়ারে বসে আছে তারা যদি আমার রাসূলুল্লাহর ব্যাপারে কোন রকম আইনি পদক্ষেপ না নেয় আগামী দিনে তাদেরকে সরিয়ে দিয়ে ওই জায়গায় নবীর প্রেমিককে বসিয়ে আগামী দিনের পরের প্রজন্মে সন্ত্রাসের বাচ্চা সন্ত্রাসগুলো যারা আসবে তাদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য এখন থেকে তৈরি হব ঠিক না বেটি কিন্তু আপনি প্রতিবাদের নামে রাসূলুল্লাহর দিনকে গাল খাওয়াবেন প্রতিবাদের নামে আপনি হয়তো কোনো ভাঙচুর করবেন না আপনি হয়তো কোনো খারাপ ব্যবহার করবেন না কিন্তু আপনার বিছখানে 50 জনকে ঢুকিয়ে দেওয়া হবে দাড়িওয়ালা টুপিওয়ালা যেমন আপনাকে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখালাম আপনারা দেখার পরে বলছেন আরে এই মুলি সাহেবটাকে মারা উচিত নয় এ বলছিলেন না আদৌ কিন্তু মুসলমানই নয় এই রকম হাজার হাজার প্রোডাক্ট তৈরি করা আছে আপনারা জানেন ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা আছে তার ফটোকপি আমার কাছে আছে সেখান থেকে বড় বড় আলেম তৈরি হচ্ছে বড় বড় মুফতি তৈরি হচ্ছে মুসলিম দেশে চলে যাচ্ছে মুসলিম এলাকায় চলে যাচ্ছে কম পয়সায় মসজিদ মাদ্রাসায় ঢুকে পড়ছে পয়সা না দিলেও চলবে কারণ ওখান থেকে আসবে তাদের কাজ কি আমাদের ঘরে রসুলের ইসলাম থেকে সরিয়ে নকল ইসলাম ধরিয়ে দিয়ে পথ ভ্রষ্ট করে দেওয়া কেন রসুলের ইসলাম পৃথিবীকে সভ্যতা দিয়েছে রসুলের ইসলাম পৃথিবীতে আদর্শ দিয়েছে রসুলের ইসলাম দাসত্ব প্রথা আবু জেল উদবা সাইবা তৈরি করেছে সেই দাসত্ব প্রথা শিকলকে ভেঙে চুরমার করে দিয়ে পৃথিবীর মানুষকে জালিমদের হাত থেকে মুক্ত দিয়েছে রাসূলের ইসলাম নারীদের মর্যাদা দিয়েছে রাসূলের ইসলাম মা-বাবাকে সম্মান দিয়েছে রাসূলের ইসলাম এতিমদের অধিকার দিয়েছে রাসূলের ইসলাম নারীদেরকে বাপের সম্পত্তির ফরায়েজ দিয়েছে রাসূলের ইসলাম মাতৃভূমির ভালোবাসা দিয়েছে রাসূলের ইসলাম 1500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল মক্কা মদিনাতে আজও একটা ডাকাতি হয় না একটা সন্ত্রাসী হয় না একটা রেপ হয় না একটা চুরি হয় না একটা গীবত হয় না একটা বোম পড়ে না একটা কোনো ডাকাতি হয় না একটা কোনো বিশৃঙ্খলা হয় না কেন মুহাম্মাদের ইসলামের স্টাইল এটাই যেখানে শান্তি 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 থাকে তাই মুহাম্মাদের ইসলাম যদি পৃথিবীতে থাকে পৃথিবীতে আবু জেহেল মার্কা কোনো শোষণ করতে পারবে না আবু জেহেল মার্কা কোনো নারী দেহ লুটতে পারবে না আবু জেহেল মার্কা কোনো গরিবের রক্ত খেতে পারবে না আবু জেহেল মার্কা কোনো দেশকে লুটতে পারবে না আবু জেহেল মার্কা কোনো মানুষকে দাসত্বের শিকলে বেঁধে দাস দাসী বানাতে পারবে না তাই আব্দুল মার্কা কোন আজও নবীর বিরোধী করে আর শুধু বিরোধী করলে হবে না আমরা আমার বাপ মা থেকে কোরআন হাদিস আলেম উলামা থেকে পেয়ে যাই তাই আবার রাসূল ইসলাম জিন্দা করে ফেলছি এই জন্য ইসলামের দুশমনরা প্ল্যান করেছে মাওলানা বানাচ্ছে মলি সাহেব বানাচ্ছে আলেম বানাচ্ছে ভারতবর্ষে একটা সংগঠন আছে যাদেরকে আমরা সবাই চিনি মুসলমানদের দুশমন তারাও মাদ্রাসা তৈরি করেছে এখানেই তো প্রশ্ন সেখান থেকে তৈরি করে আমাদের কাছে আসছে তাদের লক্ষ্য মুসলমানদের নেতা সেজে দাও মলি সাহেবদের ঘরেই মুসলমানরা ফলো করে তাদের দ্বারা এমন কিছু কাজ করাও যাতে আল্লাহ বেজার হবে নবী বেজার হবে তার একটা ছোট্ট নমুনা দিচ্ছি কদিন আগে যে ঘটনাটা পুরো বাংলায় ঘটলো এতে আল্লাহ খুশি নবী খুশি এটা করা লোকে তোমাদের ঘরে কার ইশারায় তোমরা গেলে
কথা মাথায় ঢুকছে তাই রাসূল আমার মেশকা শরীফের হাদিসে বলে দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হে আমার মাননে ওয়ালারা আমি তো চলে যাচ্ছি তোদেরকে সাবধান করে যাচ্ছি পৃথিবীর শেষ দিন পর্যন্ত পৃথিবীতে দুটো কোরাইশ থাকে একজন নেতা হবে লিডার হবে তোদের তোরা কোরাইশের নেতৃত্ব মানবি আজ আব্বাস সিদ্দিক 2016 থেকে সারা বাংলা জুড়ে তোমাদেরকে বাঁচাবার জন্য চিল্লাচ্ছি আসো 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 তোমরা তো আসলে না উপরন্ত কিছু বক্তা মলি সাহেব ইমাম সাহেব পীর সাহেব পীরজাদা সাহেবদের পাল্লাই পড়ে আমাকে দালাল পর্যন্ত বললে আজকে দেখা যাক এই দালালকে আল্লাহ পাক কোন জায়গায় রাখে আর দালালের বিরোধী করেছো তোমাদের আল্লাহ কি করে দেখা যাক কথা বুঝে আসছে না নাই এরপরও সব ব্যাটা ভুলে গিয়ে আমি আবার একবার বলবো মোস্তফা জানে রহমতকে যদি ভালোবাসেন তাহলে নবীর হাদিসটা যদি মানেন আমি আব্বাস সিদ্দিকী তোমাদের হয়ে কথা বলতে চাই তোমাদের হয়ে লড়তে চাই তোমাদের হয়ে কাজ করতে চাই শুধু তোমাদের নয় আমার নবী প্রত্যেকটা গরীব অসহায়ের পাশে দাঁড়িয়েছে কারো গলায় যদি তিন তিনটে নকল খোদার যদি ফটো থাকার পরও তাকেও যদি নবী ঘরে নিয়ে ভাত খাওয়াতে পারে তার সেবা করতে পারে সেই নবীর বংশের ছেলে হয়ে সিদ্দিক আকবরের খুন হয়ে আমি কেন পারবো না আমার দেশ অন্য ঘরে আল্লাহর কাছে জবাব দেবে সেবা করতে পারবো না প্রত্যেকটা অসহায় হয়ে আমি কথা বলতে চাই তোমরা যদি মনে করো চাও যে হ্যাঁ আপনি করেন তাহলে আমার তোমাদের কাছে অনুরোধ তোমাদের দুটোর মধ্যে যিকোনো একটা জায়গায় তোমাদের পরিচয় পত্রটা দাও একটা হয় আহলে সুন্নাত আল জামাতের কর্মী হও আর নয় আমার নলেজ সিটির দাতা হও যে কোনো এক জায়গায় আসো কেন যখন তুমি আসবে তোমার একটা অ্যাড্রেস আমার কাছে জমা পড়বে সময় মতো তোমায় ফোন করব সময় মতো ডাকবো ওখানে অন্য কেউ থাকবে না তুমি আমি থাকবো কিছু কথা আলোচনা করব যেটা সব জায়গায় বলা যদি বোঝার হয় বোঝো না বোঝার হয় নাচো আমার কি আছে বাপ আমার কি আছে দুঃখ লাগবে কষ্ট হবে কিন্তু আমিও জানি নবীর হাদিস কখনো কেউ মিথ্যা করতে পারবে না তোমরা অনেক কিছু জানো না যেটা উলামা হযরাতরা জানে কথা বুঝে আসছে আর বেশি কিছু বলতে পারছি না তাহলে আল্লাহ পরীক্ষা নেবে না নেবে না আল্লাহই তো আবার দাজ্জালকে পাঠাবে কি দাজ্জালে সে কি বলবে আমি খোদা আজ তো কেউ রসূলের সামনে বলে দাই মাথায় মাছ পড়েছে আজকেও রসুলের সানে বলেছে আজকেও কেউ দার জালেছে কি বলবে জানে বলবে আমি আল্লাহরে তোদের আমাকে খোদা বলে মান কি কো মেনে নেবে তো নবী বলছে কোটি কোটি লোক মানবে তাহলে নবী ভুল বলে গেল হ্যাঁ কারা মানবে কারা যাদের ঘরে থাকার পরও হারাম খাওয়ার জন্য লাইন দেয় তারা মেনে নেবে মুসলমান যে নবী বলল সুদ যে খায় সে ঘোষণা দিল আল্লাহ আল্লাহ নবীর সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা দিচ্ছি তারাই আবার রাস্তায় নেবে বলছে মানছি না মানব না বাপ রে বাপ আরে আরে আন্দোলন করো বলে যাচ্ছি করো কিন্তু কাউকে ক্ষতি করে নয় কাউকে আঘাত দিয়ে নয় দেশের সম্পদের ক্ষতি করে নয় আমি জানি তোমাদের কারো কারো মনে লাগছে কারণ আমাকে তো অনেকে কমেন্ট করে আপনি কি দেখতে পাচ্ছেন না দিল্লি বিহারে উত্তর প্রদেশে কি হচ্ছে ট্রেন সব পুড়িয়ে দিল 17টা 18টা কম বেশি ট্রেন পুড়িয়ে দিল বাস ভেঙে ফেললো হ্যান করে ফেললো হ্যাঁ দুনিয়ার জন্য করছে আর দোনজাহানের সুলতানের বিষয়ে বললে একটু নাই রোড বন্ধ করে দিয়েছি অসুবিধে কি হচ্ছে কথা তো এই জায়গায় কথা তো এই জায়গায় মূর্খকে যদি বলি ওয়ালে ও যদি ওয়ালে কে হাসির কিছু নয় পিএইচডি করে ডাক্তারি কিবা বড় বড় অফিসার কে যদি বলে কলে কো আর ও যদি ওয়ালে ঠিক না কোন কারো কাছে আমি আশা রাখিনি মস্ত গোলাম বিশৃঙ্খলা ওই শিক্ষিত লোকের কলিকার নামে ওয়ালিকাটাই তোমাদের দ্বারা ভুল কখনো হতে পারে না যদি সত্যি মোস্তফা তোমরা উম্মত হও মান্যওয়ালা হও অন্য দুনিয়ায় কি করছে আমার দেখার দরকার নাই রোম সেদিন মানুষকে নিয়ে অত্যাচার করেছিল আজ আমেরিকায় প্রতি মুহূর্তে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে মার্ডার হচ্ছে ওটা আমার জানার বিমান নাই কিন্তু আশ্চর্যের কিছু বিষয় নয় তো ওটা হতেই পারে কেন মুহাম্মাদের সুন্নাত তাদের মধ্যে নাই তো স্বাভাবিক আজ আমরা যে পত্রিকা খুলি ওহ রহ আমাদের চতুর্দিকে খুন ধর্ষণ এটা আশ্চর্যের বিষয় নয় হতেই পারে এ কথা বুঝছেন না কিন্তু মদিনায় যদি কোনোদিন খুন মারা ধর্ষণ হয় এটাই আশ্চর্যের বিষয়
কারণ তোমরা তো রাসূলের সুন্নাত অনুযায়ী পুরো মদিনাকে চালাও বলো তোমার এখানে হয় কি করে ঠিক তেমনি তোমার বাড়িতে যদি ভাগ না পায় ওটা আশ্চর্যের বিষয় যার মধ্যে রাসূলের সুন্নাত নেই তার মাকে যদি হত্যা করে দেয় সে ওটা আশ্চর্যের বিষয় নয় তো ও তো নরমাল ব্যাপার করতেই পারে এ আমার কথা বুঝছো না নাকি কিন্তু তোমার বাড়িতে তোমার মা ভাত পেল না এটাই হলো আশ্চর্যের বিষয় তুমি কেমন নবীর উম্মত যে নবী বললেন সাহাবাদের ঘরে এ সাহাবারা শুন আমি মোহাম্মদ নামাজে দাঁড়িয়ে যেতাম আর আমার মা যদি বেঁচে থাকতো আমাকে যদি মোহাম্মদ আমি নামাজ ছেড়ে সারাদাম জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মতের ঘরে আজ মা ভাত পায়নি সেই নবীর উম্মতের ঘরে মা আজকে কষ্ট পায় সেই নবীর উম্মতের ঘরে মায়ের উপরে জুলুম হয় আর আমরা বলি ভাঙছি না মানবো না ওই বাপ রে বাপ বিরাট নবী মানলে বলা আসো যদি রসুলকে ভালোবাসো তাহলে নবীর একটা জীবনী বলে ছোট করছি আবু জেল একদিন আমার নবীকে খুব আঘাত দিয়েছে কষ্ট দিয়েছে কষ্টটা এত বড় যেটা আমার ভাষায় বলতে কষ্ট লাগছে নবী পাক নূর মুবারককে জেসম মুবারককে হাত পর্যন্ত তুলে দিয়েছে কে আবু জেল শুনছেন তো আবু জেলের সত্যি হয়েছে সবাই বাচ্চেন ও শান্তি বন্ধ হতে দেয় রেগে গেছে আজও কারো কারো সন্ত্রাসী বন্ধ হয়ে যাচ্ছে বলে রেগে যাচ্ছে অন্য কিছু না এই যে আবু জি মেরেছে আর আবু জেলের আর আমার রাসূলুল্লাহর আরেকজন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উনি শিকার করতে গেছে এটা হরিণীকে টিপ করতে হরিণ সরে যাচ্ছে লাস্টে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা হরিণী জবান থেকে মানুষের নাই কথা বের হচ্ছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পারেন না পারেন জোরে বলুন আপনার মতো দেখতে একই আমার আপনার মতো দেখতে একই ছোট আছে জিভও আছে দাঁতও আছে কোনো অসুবিধে নেই কত সুন্দর কথা বলছি সমাজে অনেক লোক আছে হ্যাঁ 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 করে না ক্ষমতা কে দেয় আল্লাহ দেয় সেই আল্লাহ ভুলে যাচ্ছি আমরা হাই রে কপাল ফিরা তো যুবকরা তওবা করো এ তো মজা নেই রে বুকা মজা তো ইখেনে কি সুন্দর সুন্দর হুর আছে জান্নাত আছে সাগর আছে সিবি আরে হুজরা তোদেরকে কত সুন্দর সুন্দর নানা রকম রকম জিনিস সুর দিয়ে শোনাবে জান্নাতি যুবকরা বলবে আল্লাহ যদি জান্নাতে মরণের সিস্টেম থাকতো এদের কণ্ঠে সুর শুনে আমরা দম ফেটে মরে যেতাম বলুন সুবহানাল্লাহ কি এইসব পাগলাদের পিছনে ছোট যারা দুদিন তোমাদের পয়সা ইনকাম করে তিন দিনের মধ্যে তোমার আজানের বিরোধী করে এমন লোক কাছে না নাই পানি বেড়ে যাচ্ছে যা ভিতর গেছি যখন না একটু হয়ে যায় কথাটা বলে নি তো ভাইরা আমার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সেই মুরব্বি চাচা করতে গেল আমি ভিজিনি বলে পালিয়েছে নাকি কোথায় গেল চাচা চলে গেছে কোন অসুবিধা নেই ঘরে গিয়ে সবাই ভালো তারে সর্ষের তেল বলাও তো বুগলা বুধু সর্ষের তেল নয় তেল ওদের সর্ষেই নেই ও দু নম্বরই কেন হ্যাঁ ওইটা করতে পারে কি করে পেট ভরে রাই দু নম্বরই হয় তারা তাদের স্পেশাল আছে হ্যাঁ তোর খ্যাতের দু দশ কেজি শোষণ তুমি সর্ষে পাঠাবি স্পেশাল ভাঙিয়ে খায় মরবে তো তুমি আমি কথা বুঝতে না যাচ্ছি নি বাবু আল্লাহ সব হিদায়ত করো করো সব দোষ দেব আমার নবীর উম্মত গুলো আমি হই সব শয়তান ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেটি আমরাই তো গন্ডগোল হয়ে সহে গেছে নাই ভ্যাট ঠিক হয়ে যাবে আমরাই পারি ভেজাল মুক্তি আমার তামা নবী পালিয়া সাল্লাম
কষ্ট দিয়েছে তাহব এখন নবীর আরেকটা চাচা স্বীকার করছে হরিণকে হরিণের জবান আল্লাহ খুলে দিয়েছে হরিণে মারতে তো খুব ভালো লাগছে কিন্তু তুমি জানো আমিও তোমার ভাইপো তোমার ভাতিজা মোহাম্মদকে আমিও ভালোবাসি জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু তোমার ভাপারা মাহারা এতিম মোহাম্মদকে মারলো আবু জেহেল কই দম থেকে ওখানে যে প্রতিশোধ নাও না এই টোটাল আর স্বীকার করে নে হামজা তো চলে এসেছে টোটাল এসে ইব্রাহিমের মধ্যে ছিল ভালো করে বুঝবেন এটা অনেকে ভুল বলে ফেলে উনারাও তখন দিনে ইব্রাহিমে ছিলেন দিনে মুহাম্মদ তখন ইমান আনেনি তো যে আবু জেহেলকে যে আবু জেহেল বলছে বেশ করে জান করে যাই কত কাটাকাটিতে মেরেছে আবু জেহেলের মাথা রক্তাক্ত এসে সুজা আমার রসুল কেন হামজা হুজুর জানে তখন কি লোক ছিল তখন লোক কি ছিল প্রতিশোধের শাসী যে আমার ভাই পশুল্লা তো খুশি আমি প্রতিশোধ নিয়েছি খারাপ করনি তোমার আব্বা নেই আম্মা নেই তো কি হয়েছে তোমার তোমার যে তোমায় কষ্ট দিয়েছে তাই আবু জেহেলকে মেরে এসেছি প্রতিশোধ নিয়েছি আমার নবী বললেন আমাকে আবার ব্যথা আপনিও দিলেন বলুন সুবহানাল্লাহ আহারে কি নবী বেইচার সেই নবীর উম্মত আমরা সবসময় উগ্র মনোভাব কেন কে তৈরি করছে তোমাদের ঘরে মাইন্ড ঠিক করো হ্যাঁ লড়াই করতে হবে লড়াইয়ের জায়গায় যেমন আমরা লড়াই করেছিলাম লড়াই করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে করতে হবে লড়াইয়ের জায়গায় লড়াই করতে হবে লড়াইয়ের জায়গায় জান লিয়াও যায় জান দিয়েও যায় সেটা লড়াইয়ের জায়গাতে তুমি লড়াইয়ের নামে সহায়কে কষ্ট দিবে এটা কখনো মেনে লিয়া যাবে না না নয় তো ভাইয়েরা আমার কথা বলছিলাম আল্লাহর যে কেন চা ভাই তোমায় কষ্ট দিলাম না আমি তো প্রতিশোধ নিবার জন্য এসেছি মানুষকে মহান স্রষ্টার সঙ্গে বলুন সুবহানাল্লাহ আমাকে কি করতে একটা নাই থেকে মানুষ আমায় সত্যি খুশি করতে চাও তাহলে আমার একটাই বক্তব্য তুমিও রস আল্লাহর সঙ্গে জুড়ে যাও জোরে বলুন সুবহানাল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছে তার সঙ্গে জুড়ে যাও আমি যারাই মোস্তফাকে চেনেন চিনার জন্য দাওয়াত দিচ্ছি আর সবাইকে বলবো এক প্রভুর সঙ্গে জুড়ে যান যদি আখেরাত দুনিয়াতের কল্যাণ চান চান সমাজকে সভ্যতা চান তাই সব সবাইকে দাওয়াত গেলাম গেলাম তখনই আমার রসুল বলেছিলেন আমি খুশি হব যদি মহান প্রভু স্রষ্টার সঙ্গে বলেন সুবহানাল্লাহ এই হচ্ছে আমার রসুলের আদর্শ আমাদের আদর্শ কি হবে মানুষকে যদি কেউ ভুল বোঝে তাকে আরো সুন্দর করে সত্যটাকে প্রচার করব কেন সমাজে তিন ধরনের লোক আছে শোনেন মন দিয়ে এক ধরনের লোক সত্যকে পেয়ে গেছে আর এক ধরনের লোক ভুল থেকে দূরে আছে কিন্তু সত্য হয়তো কোন জায়গায় মিথ্যা ধরে বসেও আছে আর এক ধরনের লোক এই যে সত্য তালাশ করছে এই সত্যর দিকে যেতে দেবে না বুঝবেন শুনছেন তো নাকি এক দল লোক সত্য আর এক দল পাইনে বলে মিথ্যাতে পড়ে আছে তবে হোক সত্যকে না পাওয়ার অভাবে হোক দল লোক ভয় করছে কোন যারা সত্য পাইনে বলে মিথ্যে ইরা যেন সত্যর দিকে চলে না যায় যারা মিথ্যার দিকে সব ব্যবসাতে এজেন্ট নিয়ে বসে আছে তারা দেখছে কোন প্রকারে সত্য সে আর সত্য যারা পাইনে না দে এদের সঙ্গে যেমন ঝগড়া লাগিয়ে দিলে জীবন আর বন্ধু হবে না সত্যটার খুঁজে পাবে না কথা বুঝে আসছে এটা হলো পরিকল্পনা চলছে বুঝাবার জন্য একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি কেন পানি বন্ধ হয়ে গেছে আমি বলে রাতে আব্দুল্লাহ নাম জন বেশি নয় 18 বছর কম বেশি বয়স হবে একদম তাজা খুন ফুটছে কিচ্ছু মনে করে না আগুন যদি বলে খেল এই বয়সের খুন এমন হয় না হয় না নারকেল দাঁত কে এই বয়সের খুনে হয় না 12টায় তিন তলার উপর থেকে লাভ দিয়ে যদি কেউ ডাকে দেখা করতে হলে ঠ্যাং মেঘে বিড়ে সাপ ক্যামেরা ও সব কোন এই বয়সটা একটা আলাদা ঠিক এই বয়সে আমরা যারা কাপ দিকে ছড়াচ্ছি এই বয়সে একটা ছেলে কিন্তু এই বয়সটা যিনি দিয়েছে
তার দিকে লাগিয়ে রেখেছে আর আমরা তার মতো জিন দিয়েছে তার দিক থেকে সরিয়ে তার দিকে ছুট কাটাচ্ছি কিন্তু আর ছেলে 18 বছর বয়স না এমন করে কাজের আপনার গ্রামের ছেলে কাছে বোঝাবার জন্য বলছি জায়গা বাড়ি ভাড়া খুঁজছে কাজ করবে তো বাড়ি ভাড়া নিয়ে আছে বাড়ি যেখানে ভাড়া নিয়ে তার পাশের বাড়িতে একজন আছে সে কিন্তু অমুসলিম কথা বুঝা আছে সে একত্বের বিশ্বাসী নয় এক আল্লাহর বিশ্বাসী নয় অন্য ধর্মের বিশ্বাসী সে তখন কি করলো ওই ওই মুসলিমটা আব্দুল যুবক ছেলে একে রাগাবাদ সমাজে খারাপ করার জন্য মুসলমান কেমন খারাপ দেখ সমাজকে বুঝাবার জন্য কি করলো ওকে রাগাতে চাইলো সবার চোখের আড়ালে উনি যে ঘরটাই ভাড়া নিয়েছে ওই ঘরের সিঁড়িতে রোজ সকালে আগে আগে ওঠে ময়লা ফেলে দেয় আর হযরতে আব্দুল্লাহ হুজুর কি করে যুবক ছেলে সকালে ফজরে ওঠে নামাজ পড়ে নামাজ